কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভাবে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। স্টাফ রিপোর্টার মাইনুল হক মেনুর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। কিশোরগঞ্জের কটিয়াদিতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও বিভিন্ন নেতৃবৃন্দরা। কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। শনিবার রাত 8টা থেকে মধ্যরাত পর্যন্ত কটিয়াদি উপজেলার পৌর সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফৌজিয়া খান। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার হোসেনপুর সার্কেলের সুজন চন্দ্র সরকার, কটিয়াদি উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান, কটিয়াদি মডেল থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন সহ অন্যান্যরা। কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নারায়ণ দত্ত প্রদীপ বলেন, সবসময় জেলা প্রশাসক এবং আইন শৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের পাশে ছিলেন, কিশোরগঞ্জের কোথাও কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উদযাপন এর শেষ প্রান্তে ইতিমধ্যেই আমাদের ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এবং মহানবমী সম্পন্ন হয়েছে, দশমী চলছে। আগামীকালকে আমরা আনুষ্ঠানিকভাবে সন্ধ্যা 7টার মধ্যে এই আনুষ্ঠানিক দশমী বিসর্জনের কাজ আমরা সম্পন্ন করব। এমনি একই অবস্থায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখা প্রতি বছরের ন্যায় এবছরেও মাননীয় জেলা প্রশাসক, মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সমন্বয়ে কিশোরগঞ্জের 13 উপজেলায় পূজা অনুষ্ঠান এবং উদযাপন পরিদর্শন করার যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার ধারাবাহিকভাবে আজকে কটিয়াদি উপজেলা, কিশোরগঞ্জ জেলার 13টি উপজেলায় এই পর্যন্ত 363টি পূজা, 363টি পূজাই শান্তিপ্রিয়ভাবে হচ্ছে। 13 উপজেলা আমরা মনিটরিং ইতিমধ্যে করেছি, সকল পূজাই সুন্দর এবং উৎসবমুখর মহোৎসবের রূপ নিয়েছে। কিশোরগঞ্জ জেলায় অপ্রীতিকর ঘটনা ঘটে নাই এবং ঘটার কোনো সুযোগও নাই। সমগ্র জেলা আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা পরিবেষ্টিত, প্রশাসন রয়েছে, পূজা উদযাপন পরিষদ রয়েছে, আমরা কাজ করছি, আপনাদের আমরা জানি যে আমাদের কটিয়াদি উপজেলায় যে 33টি যে পূজা এটা উদযাপিত হচ্ছে, আমরা সবগুলি পূজা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা স্যারদের কেদার্থে জানাতে চাই যে আমরা আসলে কটিয়াদি একটি যে সামাজিক যে সম্প্রীতি বিদ্যমান, সেই সামাজিক সম্প্রীতিটাকে আরও সুদৃঢ় করার প্রয়াসে আমরা সবাই একসাথে মিলে কাজ করছি এবং একটা টিম হিসাবে কাজ করছি। আমাদের বিভিন্ন পর্যায়ে যারা অফিসারবৃন্দ যারা উপস্থিত আছেন এবং তারা এখানে বিভিন্ন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা এখানে কাজ করছে। তো আমরা আশা করি আমরা একেবারে শেষ পর্যায়ে শারদীয় দুর্গা উৎসবের আগামীকালকে যে বিজয়া দশমী, দশমী আমাদের কটিয়াদি উপজেলায় এটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে হবে, সেই ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি। আর বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যার এবং সম্মানিত পুলিশ সুপার মহোদয়কে। আমরা সকালে 8টা থেকে শুরু করেছি কাজ, রাত 1টা পর্যন্ত কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি পার্টনার পাইনি, কিন্তু আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে পূজোর এই কয়টা দিন যেন খুব সুন্দর ভাবে কাটে, শুধু পূজোর এই কয়দিন না, বছর ব্যাপী যেন আমাদের মধ্যে এই যে সম্প্রীতি সৌহার্দ এটা যেন বজায় থাকে, এই লক্ষ্যে কিন্তু কাজ। মেসেজটা এটাই যে শুধু এই 5 দিন নিরাপত্তা না, বছর ব্যাপী আমরা এই দেশে থাকবো, এই দেশের নাগরিক সবাই মিলেমিশে যার যার কাজ করবো, একে অপরকে সহযোগিতা করবো, এটাই। আর এটা যদি করতে পারি তাহলে দুর্গা পূজার যে উদ্দেশ্য লক্ষ্য সেটা বোধ হয় অর্জন হয়। এই জন্য আমি বলবো যে দুর্গা পূজার উপলক্ষে আপনারা সবাই একত্রিত হয়েছেন, একসাথে মিলেমিশে সবাই হাতে হাত লাগিয়ে কাজ করেছেন, যারা এর পেছনে অন্তরালের সূত্রধার হিসেবে কাজ করেছেন, হয়তো সবার নাম আমি অল্প সময় আগে জানতে পারিনি, তারপর আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে এত বৃহৎ একটি কর্মযজ্ঞ যদি কটিয়াদিবাসী যদি না করতে একসাথে,
তাহলে কিন্তু এত সুন্দরভাবে কিন্তু কটিয়াদিতে পূজা হচ্ছে মতো এই জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই উপজেলা নির্বাহী অফিসারকে আমি ধন্যবাদ দিতে চাই এই উপলক্ষে যে সে তার টিম নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছে আগামীকাল দশমী সন্ধ্যা সাতটার মধ্যে বিসর্জন মানে সন্ধ্যা সাতটার মধ্যে বিসর্জন হবে এটা সরকারের নির্দেশ এই নির্দেশ আমাদের সবাইকে পালন করতে হবে সকল সম্মানিত উপস্থিতি আমার সালাম শারদীয় শুভেচ্ছা এবং শুভ সন্ধ্যা আমরা একটা টিম একেবারে শুরু থেকে আমরা প্রতিটি জায়গায় যাচ্ছি এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত আমরা কাজ করে যাচ্ছি এবং নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান আমাদের প্রতিটা বিভিন্ন স্তরে আমরা কাজ করে যাচ্ছি এবং এই যে উৎসুক মুখর পরিবেশে হচ্ছে এটাই কিন্তু আমাদের চাওয়া এটাই কিন্তু আমাদের আনন্দ আপনাদের সকলের আনন্দের সাথে আমরাও সেই আনন্দের অংশীদারি হয়েছে এবং এটাই হচ্ছে আমাদের আনন্দ আর কিছু নেই শুধু এটাই আমরা চাই